আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই ফার্স্ট আমি খাসির মাথা রান্না করলাম। চলুন রেসিপিটি দেখে আসি কীভাবে রান্না করলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলা বাটা। এখানে নিয়েছি একটা সস, আর এক সয়া সস, আর এখানে আমি ওই খাসির মাথাটা ধুয়ে রেখেছি। তো একটা প্যানে এখন আমি তেল দিয়ে দেব, তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর একটা তেজপাতা। তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নেব, এগুলো দিয়ে দিলাম, লং যা আছে সব উপকরণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভালো মতো লাল করা হয়ে গেছে, তো পানি অ্যাড করে দিলাম, একটু কমিয়ে দিচ্ছি কারণ একদম শুকে যাচ্ছে নিচ দিয়ে। সয়া সস দিয়ে দিলাম এক কাপ, আর হচ্ছে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম সস। তো এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আরেকটা সিক্রেট যেটা, সেটা হলো এই তরকারিটাতে আমি আর কি কালারটা একটু সুন্দর করার জন্য, দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে একটা প্যানে গরম পানিতে একটু চা পাতা দিয়ে দিয়েছি। তো চা পাতাটা দেওয়ার পরে ফুটবে, ভালো মতো ফোটা হলে রং আসবে। তো আমি এখানে খাসির মাথাটা ছেড়ে দিয়েছি, তো এখন এটা দিয়ে দেব। আমি ছেঁকে নিয়েছি চা পাতাটা, তো এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চুলাটা হাই মুডে দিয়ে দিলাম, তখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ দিয়ে যেন লেগে না যায়। আমি আসলে অনেকক্ষণ এই মশলাটাকে কষাবো। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর আমি আবার ঢাকনা উঠিয়ে দেখছি নিচ দিয়ে লেগে যাচ্ছে নাকি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আবার ঢাকনাটা উঠিয়ে দেখছি পানিটা কতটুকু শুকিয়ে এসেছে, কারণ আমি পানি একদমই রাখবো না, শুকিয়ে নেব যেহেতু এটা ভুনা করছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটা, মাঝখান দিয়ে ফাল্লি করে, আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো ঢাকনা উঠিয়ে দেখছি পানিটা অনেক শুকিয়ে এসেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। তো একদম রেডি আমার খাসির মাথাটা রান্না করা। এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম, কখনো রান্না করিনি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন, দেখতে কেমন হয়েছে। আর আপনাদের দেখিয়ে দিলাম সিক্রেট একটা জিনিস কালার হওয়ার। তো আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।